everyone, welcome to Taste Buds. Perfect day starts with a perfect breakfast. Our breakfast মানে primarily আমাদের প্রথমেই মাথায় আসে bread and jam. এবারে একই ফ্লেভারের জ্যাম বাচ্চারা তো খেতে চায় না, আমাদেরও মাঝে মাঝে ভীষণ বোরিং লাগে। তো ভাবলাম এখন যেহেতু বাজারে কাঁচা আম উঠছে, তো এই কাঁচা আম দিয়ে যদি এটা জেলি বানানো যায় তাহলে এইরকম ভাইব্রেন্ট আর রিচ ফ্লেভারের জেলি খেলে এমনি সকালবেলা মর্নিংটা আরও বেটার হবে। তো সেই জন্য আমাদের আজকের রেসিপি কাঁচা আমের জেলি। চলুন দেখে নিই কী করে তৈরি করতে হয় কাঁচা আমের জেলি। তৈরি হয়ে গেল কাঁচা আমের জেলি। এটাকে আপনারা অনেকদিন স্টোর করতে পারবেন রেফ্রিজারেটরে, আর মর্নিংয়ে এইরকম পাউরুটি টোস্টের ওপর কাঁচা আমের জেলি জাস্ট জমে যাবে। যে বাড়িতে অবশ্যই বানাবেন এবং কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট বক্সে। আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমাদের একটা লাইক দেবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।